মশা তো আর আমরা আটকাতে পারবো না, উড়ে উড়ে যায়। ডেঙ্গু হয়েছে কারণ অনিয়ন্ত্রিত বৃষ্টিপাত হয়েছে, এবং গত আপনি জানেন দুর্গাপুজোর সময় বৃষ্টি হয়েছে, সুতরাং ডেঙ্গু হয়েছে, তার স্যানিটাইজেশনও হচ্ছে। ওরা নিজেদের মধ্যে এত গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত এবং এমনভাবে নিজেদের কর্মকর্তাদের ক্ষমতা দেব বলে প্রমিস করেছিল, তারপরে কিছুই দিতে পারছে না, সেই জন্য নিজেদের মধ্যে ঝগড়া লাগছে। তো সবে শুরু, কোনো বেস নেই ওদের, তো কোনো গ্রামে কোথাও ওদের নিজস্ব বেস নেই, সেই জন্য যারা বিক্ষুব্ধ তারাই ওদের পিছনে লাগছে। ওখানে এর গভীরে যাও, এক মাস পিছনে চলে দুর্গাপূজার আগে, ওখানে কাদের পাওয়া গেছিল, কাদেরকে অ্যারেস্ট করেছিল এসটিএফ, সেইটা চিন্তা করে এই প্রশ্নটা করো, আমি মুখে বলবো না। ওখানে কাদের পাওয়া গেছিল, তোমরা সাংবাদিকতা করো, ওখানে কোথাকার লোক এসে দুজন ছিল তাদের ধরেছিল, ভাবো, তাহলেই বুঝতে পারবে কি। এবং গত বিধানসভা নির্বাচনেও তাদেরকে আমরা অ্যাক্টিভ দেখেছিলাম, সুতরাং সেইটাকে মাথায় রেখে এই প্রশ্নটা করবে। এটা অসৌজন্য, এবং ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি বলছেন হাতে ডান্ডা নিয়ে ঘুরতে, তার মানে রাজনৈতিক ব্যক্তিত্বর কাছে এইরকম অরাজনৈতিক কথাবার্তা, হিংসাশ্রয়ী কথাবার্তা মানুষ ভালো চোখে নেয় না। ওদের জনসমর্থন নেই বলে হিংসার আশ্রয় নিচ্ছে ওরা। না, আমি সব পার্টি শুনিনি, আমি রাজ্য সভাপতি ভারতীয় জনতা পার্টি, তারপরে উদয়নভূ যখন হাতটা ভেঙে দিল একদম মুছড়ে, তখন তো কইলাম যে ওর হাত ভেঙে দিয়েছে, কে ভাঙলো তাকে ধরো বলেছিলে, যে বলো নি কিন্তু, মানে আমাদের তৃণমূলের লোকের হাত ভাঙলে ঠিক আছে। তৃণমূল বিজেপি।